হৃদয়ের সব দরদ একসঙ্গে মিশি, প্রাণ ভরে আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত জাকিরিনেরা, আজকের দিন পবিত্র মাহে রমজানের অতি মহিমান্বিত দিন। আজকের দিন সাধারণ দিন না, আজকে হলো মাহে রমাদানের জুমাতুল বিদা, বিদায় জুমা। দেখতে দেখতে রহমতের দিনগুলি বিদায় হয়েছে, দেখতে দেখতে চোখের পলকে মাগফিরাতের দিনগুলি বিদায় হয়ে গেছে। ও আমার বাপজিরা, দেখতে দেখতে মাহে রমাদানের পবিত্র নাজাতের দিনগুলি বিদায় হয়ে গেল, অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছি। আজকে মাহে রমাদানের নাজাতের দিনের সর্বময় বিদায় জুমা। আল্লাহর কাছে হৃদয়ের দরদ মিশিয়ে আজকের এই জুমার দিনে সকলে প্রাণ ভরে যত পারেন তওবা করে সকল দরদ দিয়ে আল্লাহর কাছে আজকে ক্ষমা ভিক্ষা চান। নাজাতের দিন বুঝি বিদায় হয়ে যা, ভয় লাগে কার জানি নাজাতের দিনের সঙ্গে, গোটা রমাদান রমজানুল মুবারক বিদায় হয়ে যা। সেও জানে না এই রমজান বুঝি তাহার জীবনের বিদায় রমাদান। কি জানি আল্লাহর অলির দরবারে রমজানের শেষ লগ্নে বসা, জানে না রে রমাদান বিদায়ের সঙ্গে সঙ্গে এই জীবনের হায়াতের বিদায় ঘন্টাও বেজে উঠেছে। রমজান বিদায় জানায় যায় আর বুঝি হায়াতি জিন্দগিতে আমি রমাদান তোর নসিব হবে না। আল্লাহর কাছে কো আল্লাহর দরবারে বৈশা ভিক্ষা চাই, রমাদান বিদায়ের আগে আমাদের জীবনে গুনাগুলি বিদায় করে দা। আল্লাহ, রমাদান আসবে আসবে বলে কত প্রত্যাশা ছিল, রহমতের দিন পাবো, মাগফিরাতের দিন পাবো, নাজাতের দিন পাবো, আর দেখতে দেখতে রহমত বিদায়, মাগফিরাত বিদায়। না জানি আজকে রমাদানের শেষ দিন কিনা, না যা তু বুঝি বিদায় হয়ে যা। আল্লাহ, ওলির দরবারে পয়সা ভিক্ষা চায়, আমরার গুনা মাপ হয়েছে নি, আমরার সিনা সাব হয়েছে নি, আমরার উপর রহমত হয়েছে নি, রমজানের মাগফিরাত দান করছো নি। আল্লাহ, আমরার গুনাহ মাফ হয়েছে নি, আল্লাহ রমাদানের নাজাত নসিব হয়েছে নি, যত গুনাহ করছি মামুন জীবনে হে যত গুনাহ করছি মামুন
সংসারে আজকে মাফ কইরা দাও রমাদানের জুমাতে, মাফ কইরা দাও রমাদানের জুমাতে, যত গুনাহ করছি আজকে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, কত মানুষের নামাজের জানা যায় একটা বছরে পড়লাম আল্লাহ, কিন্তু কে জানে এই রমাদানের পরে জানি কারা আমার নামাজের জানা যার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে, কারা জানি রে মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর ঘোষণা করার জন্য তৈরি হয়ে গেছে, কারা জানি আমার বাড়ি থেকে বের করে জানাজার মাঠে লয়া যাওয়ার জন্য রেডি হইয়া রইছে, কারা জানি আমার বিরান কবরে শোয়ায়া দেওয়ার প্রস্তুতি লয়া ফেলছি ও আল্লাহ, রমজান বিদায়ের আগে ভিক্ষা চাই অপরাধীরে মাফ কইরা, অপরাধীরে তুমি ক্ষমা কইরা, সকলে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, রমজানেতে রহমত রমজানেতে মাগফিরা, রমজানেতে দিও গোনাজা, রমজানেতে দিও গোনাজা, রমজানেতে রহমত রমজানেতে মাগফিরা, এই রমজানেতে দিও গোনাজা, রমজানেতে দিও গোনাজা, দিনের বেলায় রোজা রেখে বান্দে গানা নামাজে পড়ে ও, দিনের বেলা রোজা রেখে দরবারে মসজিদে বসে ও, ডগলে বলেন আল্লাহ, দিনের বেলায় রোজা রেখে বান্দে গানা নামাজ পড়ে ও, রাতের বেলা তারাবিতে রাতের বেলা তারাবিতে নামাজ পড়ি বিশ রাকাত,
Ramon janete diogona ja Ramon janete diogona ja Shukuri boli amin pran pore boli amin আমার বাপজিরা মাহ রমাদানের বিদায় লগ্নে আল্লাহর দরবারে আজকে আমরা যারা এই বাইতুল্লাহয় জুমার নামাজ পড়ার তৌফিক পেয়েছে আল্লাহ যাদেরকে তৌফিক দিলেন দয়াল আল্লাহ যেন জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেন মাহ রমাদানের বিদায় জুমা শুকর আজকের এই পবিত্র দিনে আজকের এই পবিত্র দিনে আরব দেশে ঈদ পালিত হচ্ছে কে জানে হয়তো বা আজকে আমাদের শেষ রমাদান হয়তো এবারে রমাদান শেষ রমাদান হয়ে যেতে পারে আগামীকাল আজকে যদি ঈদের চাঁদু উঠে যায় আগামীকালে ঈদ উল আজহা শুরু হয়ে যাবে কিন্তু হিসাব কিতাব হলো আমার আল্লাহ আমরা রে কতটুকু কবুল কইরা লইছে নবী আমার ফরমান যে ব্যক্তি মাহে রমাজান পাইল এরপরও জীবনের গুণাগুলি মাফ করায় লইতে পারল না ওই নাদান কমভক্ত নাফরমানটারে জানায় দাও এই নাদান জীবনে ধ্বংস হয়ে গেছে যে ব্যক্তি মাহে রমাজান পাইল কিন্তু এরপরও জীবনের গুণাগুলি মাফ করায় লইতে পারল না এই কমভক্ত নাদান ধ্বংস হয়ে গেছে তার কপালে সাই তার কপালে পরিতা রমাদান পায়েও যে ব্যক্তি জীবনের গুনাহ মাফ করে লইতে পারল না বড় ভয় লাগে রমাদান তো পাইছি কিন্তু রমাদানের মধ্যে আল্লাহর রহমত মাগফিরাতের নাজাত আল্লাহর দয়া আল্লাহর পক্ষ থেকে ক্ষমা কতটুকু পাইছি রমাদান পাইছি কিন্তু আল্লাহর দয়া কতটুকু লাভ করতে পারছি আল্লাহর কাছে হিসাব কিতাব আমরা রমজান পাওয়ার পরে কতটুকু মাগফিরাত হাসিল করতে পারছি সুতরাং আমার বাপজিদের খেদমতে আরজ করতে চাই আল্লাহ ওয়ালাদের খেদমতে বলতে চাই আজকে আমরা যারা আল্লাহর গর বাইতুল্লাহ এসেছি আল্লাহ তৌফিক দিয়েছেন আগামীকাল যদি মাহে রমাদানের পবিত্র পরিসমাপ্তি ঘটে ঈদুল আজহা শুরু হয়ে যায় এর আগে আমাদের অনেক অনেক কার্যক্রম আছে সম্মানিত যাকিরিনেরা এই মাসে যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দিবে সদকাতুল ফিতরা যাদের উপরে ফরজ তারা সদকাতুল ফিতরা দিবে কারণ রোজা ফরজ করেছেন আল্লাহ আর সদকাতুল ফিতর ফরজ করেছেন আমার নবী দয়াল কামলেওয়ালা নামে আমার ফরমান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তাহাররাতুল লিসাইমানিল লাগবি ওয়ার রাফসি ওয়া তাওমাতুল লিল মাসাকিন মান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত উম্মতের আরে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে রোজা ফরজ করেছেন আল্লাহ তোমরা যেন আল্লাহর মুত্তাকি পরহেজগার আল্লাহর দরবারে সকল গুনাহ থেকে মুক্ত হয়ে মাগফিরাত প্রাপ্ত বান্দা আল্লাহর বন্ধু বলে যেন কবুল হয়ে যেতে পারো আল্লাহ তোমাদেরকে তোমাদের উপরে রোজা ফরজ করেছেন ও আমার উম্মতেরা তোমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন আর আমি নবী তোমাদের উপরে যাকাতুল ফিতর সদকায়ে ফিতরা ফরজ করেছি উম্মতেরা রে এই রোজার মধ্যে হঠাৎ করে কোনো ভুল ত্রুটি রোজার মধ্যে হঠাৎ করে কোনো কসুরি হয়ে গেলে রোজার কোনো কসুরি হয়ে গেলে কুদৃষ্টি করলে রোজা হালকা হয়ে যায় হঠাৎ হয়ে গেছে অথবা একটা মিথ্যা বললে রোজা হালকা হয়ে যায় হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে ইচ্ছা করে বললে এগুলো অনেক গুণা হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে অথবা এই ধরনের আরো ত্রুটি বিচ্যুতি যা আছে যেভাবে সেহরির সময় আরো আগে সেহরির শেষ করা দরকার ছিল হঠাৎ করে একটু কসুরি হয়েছে সময়ের ব্যত্যয় হয়ে গেছে যেইভাবে ইফতার যে সুন্নত অনুযায়ী করার কথা ওইভাবে করতে করা হয়নি রাত্রে আমাদের কিয়ামুল লাইল করার কথা ছিল আমরা করতে পারিনি দিনের বেলায় অনেক আমল দোয়া তাসবিহ ছিল রোজার হক অনেক ছিল সেগুলি আমরা করতে পারিনি বিভিন্নভাবে রোজার কোনো ক্ষতি হয়েছে যেগুলি আমাদের নিষেধ ছিল এগুলি হঠাৎ করে একটু একটু মানে নাফরমানি গুস্তাকি হয়ে গেছে নামে আমার ফরমান উম্মতেরা
তোমরা সাদকাতুল ফিতর আদায় করো, ও আমার উম্মত রে, সাদকাতুল ফিতর যখন আদায় করবা, রোজার মধ্যে যেই জায়গায় ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে, গুস্তাকি হয়েছে, ওই জায়গাগুলি এই সাদকাতুল ফিতর কাফফারা হয়ে এই রোজাটা একটা পরিশুদ্ধ সহি শুদ্ধ একটা চমৎকার রোজা হয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই সৎকার ভিতরটা কাফফারা হয়ে যায়, রোজার কাফফারা হয়ে এই রোজার বিভিন্ন প্রকার ত্রুটি বিচ্ছুতি গুলির ক্ষমা করে, এটা চমৎকার, এটা পরিশুদ্ধ, এটা বিশুদ্ধ একটা মকবুল রোজা, এই রোজাটাকে বানাইয়া আল্লাহর দরবারে এটা রোজাটাকে কবুল করাইয়া দেয়। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত যাকিরিনেরা, আর কোন সময় দিতে হবে? দেওয়ার জন্য বিধান হলো নবী আমার ফরমান যে তোমরা কি করো, এই সৎকায় ফিতরটা আদায় করো, এই সৎকায় ফিতর আদায় করবা তোমরা সকলে, মান আদাহা কাবলা সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের আগে রমাদানের ভিতরে কমপক্ষে ঈদের নামাজের আগে এই সৎকায় ফিতরটা আদায় করবে, তাদেরকে বলে দাও একটা কবুল যাকাতের সওয়াব আল্লাহ তার আমলে দান করে দিবে। রোজা তো কবুল করাইবে, পরিশুদ্ধ চমৎকার রোজা হয়ে যাবে, সঙ্গে একটা কবুল যাকাত, বিশাল বড় একটা কবুল যাকাত দিলে যা সওয়াব হবে, ওই সৎকে ভিতরে একটা টাইম মতো রমাদানে দিয়ে দিলে একটা কবুল যাকাতের সওয়াব হয়ে যায়। আর যদি এটাকে নামাজের পরে দেয়, ঈদের নামাজের পরে দেয়, তো সৎকে ভিতর আদায় হবে নবী আমার ফরমান, পাহিয়া সদকা তুমি না সদকা, সাধারণ একটা সদকা হয়ে এটা সদকা দান খয়রাত সদকা করে যা হয় এটা সদকা স্বরূপ আদায় হোক, এই ঈদের নামাজের পরে হলে সাধারণ একটা সদকা স্বরূপ আদায় হবে, আর ঈদের নামাজের আগে হলে একটা পুরা কবুল যাকাতের সওয়াব এবং চমৎকার রোজায় পরিণত হয়ে আল্লাহর দরবারে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত যাকিরিনেরা, এজন্য যারা এখন দেইনি আজকার মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে গরিব দুঃখী মিসকিনরা এটাতে এরা নিজেদের কোনো খরপুষ এদের নিজের বিভিন্ন প্রকার জরুরি হাজতের প্রয়োজন মিটাতে পারে। সম্মানিত যাকিরিন, আশিকিন যাকিরিনরা, আল্লাহ ওয়ালাদের খেদমতে বলতে চাই, আশিকিন যাকিরিনদের খেদমতে বলতে চাই, আজকের এই দিনে আল্লাহ পাক আমাদের যাদেরকে এই মসজিদে বসার সুযোগ করেছেন, তৌফিক আনায়াত করেছেন, আল্লাহ পাক আমাদের যদি আজকের শেষ দিন হয়ে যায় মাহে রমাদানের, আমরা আজকে আল্লাহর দরবারে যার যার করে নামাজের পর একটু তওবা করার, একটু মাজার শরীফ জিয়ারত করে আল্লাহর কাছে আমরা একটু কেঁদে কেটে ক্ষমা ভিক্ষা চাওয়ার সুযোগ নিয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে এই উসিরা স্বরূপ এই তওবা তসবি দোয়াকে উসিলা করে আমাদের জীবনের সব অপরাধ মাফ করে দেন। সম্মানিত যাকিরিনেরা, দ্বিতীয় নম্বর, ঈদের চাঁদ যদি উঠে যায়, এই ঈদের চাঁদ উঠে গেলে আমাদের জন্য রাত্রে, এই রাত্রে যে যত বেশি নফল নামাজ পড়বেন, বেশি করে তওবা করবেন, বেশি করে দরুদ শরীফ পড়বেন, নবী আমার ফরমান বছরে পাঁচটা রাত আল্লাহর কাছে বান্দার জীবনের মাগফিরাতের দরজাগুলি আল্লাহ পাক বরাবর করে বান্দার জন্য সারা রাত্র খুলে দেন, এই বছরে পাঁচটা রাতের দোয়া কবুল, পাঁচটা রাতের আমল কবুল, পাঁচটা রাত বান্দা আল্লাহর কাছে কাটতে পারলে জীবনের সব মঞ্জুর হয়ে যায়। এই পাঁচটা রাতের একটা রাত হলো পবিত্র ঈদুল ফিতরের রাত। এই রাত বেশি বেশি আতশবাজি ফুটানো, আনন্দ ফুর্তিতে লুটিয়ে পড়ার রাত না, এই রাতে যাদের গুণা এখনো মাফ হয় নাই, কেঁদে কেটে মাফ করানোর রাত, বেশি করে করো জোর, বেশি করে আল্লাহর দরবারে একদম লুটায় পড়ে আল্লাহ গো রমজান তো চলে গেছে, শেষ রহমতটা আছে রাত্রটা, আল্লাহ এমন একটা কবুলের রাত্রে অন্তত এই রাত্রে হইলো আমার মাফ করে দাও, এই রাতের দয়ায় হইলো আমার তুমি রহমত করে দাও, এইভাবে রাত্রি আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করা, তওবা করা, নামাজ পড়া, লুটিয়ে পড়া, আল্লাহর দরবারে বেশি বেশি জিকির তাসবিহ তাহলিলে কাটায় দেওয়া, এটা হলো এই রাত্রের হুকুম। আর আমরা মনে করি চাঁদ উঠছে, এই রাত্রে যে যত বেশি আতশবাজি ফুটাইতে পারি, যে যত বেশি লম্ফ জম্প মুড়ে হাটে ঘাটে আড্ডা করতে পারি, এটা অবকাশের রাত, এটা রাত্রটাই হলো বেশি বেশি করে এইভাবে মানে বেদম ঘোরাফেরার রাত না, এটা নয়, এই রাত হলো বেশি বেশি করে তওবা করার রাত, আল্লাহকে রাজি করার রাত, আল্লাহ এই রাত্র বছরে পাঁচটা রাত্র দোয়া কবুলের রাত, এর মধ্যে একটা হলো ঈদুল ফিতরের রাত।
ভাবছি না আমার যে যত বেশি আল্লাহর কাছে চাইতে পারি, তওবা করতে পারি, দোয়া করতে পারি, নফল নামাজ বেশি বেশি করে আল্লাহর কাছে পড়বেন, কাঁদবেন, কিয়ামুল লাইল করবেন। বাবাজি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, সবাই বলি আমি। সকালবেলায় অতি ভোরে উঠে ফজরের নামাজ পড়া, এটা এই রাতের সুন্নত। অতি ভোরে উঠবেন, অযু গোসল করবেন, অযু করবেন, করে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ে আপনারা দোয়া তাসবিহ তাহলিলের সঙ্গে আল্লাহর কাছে তওবার সঙ্গে এই রাত্রটা কাটাবেন বা ফজরটাকে অতিবাহিত করবেন আল্লাহর দরবারে। বাবা জিরে আমার এই দিনে ঈদের নামাজের জন্য নিয়ত করে গোসল করা সুন্নত। নিয়ত করে গোসল করা কি সুন্নত। বাবা জিরে আমার 100 শহীদের সব ঈদের নামাজের আগে আল্লাহ ওই উম্মতের আমল উঠিয়ে দেন। এই দিনে যারা ঈদ উল ফিতরের দিনে যারা গোসল করবে নামাজের নিয়তে, পবিত্র হওয়ার নিয়তে, আল্লাহ পাক 100 শহীদের সওয়াব ওই বান্দা ওই উম্মতের আমলে শুধু ওই নিয়তরা ওই আমলটার কারণ উঠিয়ে দেয়। এই জন্য ওই সুন্নতের আমল আপনারা গোসল করবেন পবিত্রতার নিয়তে, ঈদ উল ফিতরের নামাজের আল্লাহর কাছে একদম পরিপূর্ণ পবিত্র হয়ে নামাজটা আদায় করার নিয়তে। আপনারা নামাজ শেষে এই দিনে ঈদ উল ফিতরের দিনে একটু মিষ্টান্ন, একটু শ্যামাই বা একটু মিষ্টি মুখ করে যাওয়া, একটু পায়েস ফিরনি অথবা একটু খেজুর মুখে দিয়ে যাওয়া, আমার নবীজি বলেন একটু কিছু খেয়ে, যেহেতু ঈদ উল ফিতরে হলো নামাজ যাওয়ার আগে একটু কিছু খেয়ে যাওয়াটা সুন্নত। কোনো একটু খেয়ে যাওয়া, কিছু খেয়ে যাওয়া সুন্নত। এই সুন্নত আমল করে আপনারা মনে মনে তাকবীর পড়তে থাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, মনে মনে দোয়া পড়তে থাকবেন, ঈদগাহের ময়দানের দিকে গমন করতে থাকবেন। যেই পথে যাবেন এর বিকল্প আরেকটি পথে আপনি বাড়িতে যাবেন, যেই পথে যাবে এর বিকল্প আরেকটি পথ ধরে বাড়িতে যাবেন। এ এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া ঈদ উল ফিতরের ঈদের একটা সুন্নত। এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া এটা ঈদের দিনে এটা সুন্নত। এই দিনে মা বাবা আপনজন স্বজনদের কথা স্মরণ করে কবর জিয়ারত করার সুন্নত, এটা বিশেষ আমল একটা বাবা জিনে আমার। সুতরাং এই দিনে আপনজনদের কথা স্মরণ করে জিয়ারতের নিয়তে দোয়া করবেন, কাঁদবেন, আপনজনদের ক্ষমা ভিক্ষা চাইবেন। তারা এতদিন বড় আল্লাহর দরবারে নিয়ামতে ছিলেন, আর যাদের আগে আজাব ছিল ঈদ উল ফিতরের পরেই আবার আজাব শুরু হয়ে যাচ্ছে, এই জন্য কবরের মধ্যে কান্নাকাটির গণ জোয়ার শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে সন্তান হয়ে ভিক্ষা চাইবেন, আপনার চোখের পানিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নি মা বাবার কবরগুলি আল্লাহর জান্নাতের বাগান বানিয়ে দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, ও আমার উম্মতেরা তোমরা শুনি কিছু কিছু জায়গায় বন্দা আমল না করো, কিয়ামতের ময়দানে আমলের বাদশা হয়ে যাবে। আল্লাহর বন্ধুর কাছে সাহাবীরা জানতে যে কেমন করি ইয়া রাসূলুল্লাহ, কোন নেককার সন্তান যদি নবী আমার ফরমান, কোন নেককার সন্তান যদি মা বাবা দুনিয়ায় রেখে আসে, মা বাবা যদি কোনো গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, মা বাবা যদি কোনো গুনার কারণে কবর একটু কষ্ট থাকে, হঠাৎ করে দেখবে কবরটা জান্নাতের রিজিকে, জান্নাতের সামানে, জান্নাতের ফজিলতে ভরপুর হয়ে গেছে। আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ এই নিয়ামত কোত থেকে, কত এটা সন্তান রেখে আসছিলি, নেককার, এটা তোর কথা স্মরণ করে জিয়ারতের নিয়ত করে করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কেঁদেছে। আমি আল্লাহর দরবারে সুবহান আল্লাহর তাসবি পড়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তাসবি পড়েছে, সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, ইখলাস তেলাওয়াত করেছে, দরুদ তেলাওয়াত করেছে, তাকাসুর তেলাওয়াত করেছে, আমি আল্লাহর দরবারে আয়াতুল কুরসি শরীফ তেলাওয়াত করেছে, তওবা করেছে, সবগুলি জান্নাতের রিজিক দৌলত হয়া তোর কবরে হাজির হয়ে গেছে। যাও সন্তানের আমলে আমি আর তোমার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিলাম, আর জান্নাতের জিয়াফত কিয়ামত পর্যন্ত তোমার কবরে বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাপজিরা আমার মা বাবার কথা স্মরণ করে করে কাঁদবেন। আর এই দিনে যার সঙ্গেই দেখা হবে, ঈদের ময়দানে যাবেন, ঈদের ময়দানে আগে আগে চলে যাবেন, আগে আগে চলে যাওয়া, বাড়ি থেকে বের হয়ে এই তাকবীর পাঠ করা এবং ঈদের ময়দানে আল্লাহর সন্তুষ্টির জন্য গিয়ে একটু বসে বসে আগে আল্লাহর দরবারে দোয়া তাসবিহ তাহলিল পড়া, এটা সবচাইতে বিশেষ মর্যাদাপূর্ণ আমল। এগুলি সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, আমরা এই আমলগুলি মনে রাখি। যার সঙ্গেই দেখা হবে আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। এই দিন কোনো ভাইয়ের যদি রোজা কবুল হয়ে থাকে, কোনো ভাইয়ের যদি রোজা মঞ্জুর হয়ে থাকে, কান্নাটা মঞ্জুর হয়ে থাকে, সে যদি একজনের সঙ্গে হাত বিষায় আপনি যদি তার দিকে হাতটা বাড়াইয়ে দেন, আর উনি যদি বলে ওঠে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে সবার রোজা মঞ্জুর করুক, সঙ্গে সঙ্গে ওই ভাইটার উসিলা বাকি ভাইয়ের রোজা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ভাইটার উসিলা বাকি ভাইয়ের রোজা মঞ্জুর হয়ে যাবে।
এই জন্য এই দিনে একে অপরকে শুধু হাতটা বাড়ায় দিয়া তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আপনার আমার রোজাটা কবুল হয় নাই, কিন্তু আরেকজনের কবুল হয়েছে। সে যখন ওই পবিত্র জবানটা দিয়া ওই দিনে এই কথাটা বলে ওঠে, আমার আপনার রোজাটা পর্যন্ত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমরা একে অপরকে দেখবার পর তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, সবাই বলে তাকাব্বালাল্লাহু মিনকুম, সবাই বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঠোঁট মিলাই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়া একে অপরের সঙ্গে পড়ব, আমরা এইভাবে হাত বিছাইব। এই দিন আরো অনেক অনেক মর্তবাপূর্ণ আমল এই দিনের মধ্যে আছে। আমরা নামাজ পড়ব, নামাজের পরে আমরা খুতবা শুনব, দোয়াতে অংশগ্রহণ করব। ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, ঈদের খুতবা শোনা ওয়াজিব। ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, আমরা খুতবার সময় হৈহুল্লোড় কেউ করবো না। নামাজটার যেমন সমান মর্যাদা, ঠিক খুতবাটারও ঠিক সমান মর্যাদা। নামাজটাও ওয়াজিব, খুতবাটাও ওয়াজিব। একটা ওয়াজিব একটু পালন করি, আর একটা ওয়াজিব হৈহুল্লোড় করি, কথা বলি, ফিসফিস করি, করবো না আমরা সেটা। এটা করা সুন্নত নয়। সুন্নত হলো দুইটাকে সমানভাবে আমল করে আল্লাহর কাছে হাত বিছিয়ে কান্নাকাটি করা। এরপরে আল্লাহ পাক এই আদবে তালিমে তালকিনে আল্লাহর দয়া হয়ে গেলে ঈদের ময়দানে আপনাকে মাফ করে দিবেন, রহমতের ফেরেশতা আপনার হাতে কোলাকুলি করবে, আপনার জন্য রহমতের ফেরেশতা দোয়া করবে। ওই সময় কিতাবের মধ্যে আসছে আল্লাহর কাছে ফেরেশতারা দাঁড়ায় যায়, আল্লাহ ও মেহরবান মালিক, এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতার পা থাকবে, এক ফেরেশতার গ্যাপ কোয়াত মিনাল মালাইকা ইউসাল্লুনা কুল্লু আবদিন কাইমিন ওয়া কাইম ইয়াজকুরুল্লাহ, যারা আল্লাহর দরবারে জিকির করতেছে, ফিকির করতেছে, তাওবা করতেছে। ফেরেশতারা একে অপরের কাঁধে বড় রেখে আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। এই ফেরেশতাদের কালা দেখে জিজ্ঞেস করেন, কি রে ফেরেশতা কি হয়েছে? আল্লাহ এমন অবস্থা, পুরকুল দরবারে দেখেন আপনার কতগুলি বন্দা সারা বছর রোজা, সারা মাস রোজা রাখলো, আবার তৌবা করলো, আবার কাঁদলো, আল্লাহ গো আবার ঈদের ময়দানে আসে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম বলে একে অপরে হাত বাড়ায় দেয়। এ রুসিলেনি ওরটা মাফ হয়ে যায়, ও রুসিলেনি তারটা মাফ হয়ে যায়। আল্লাহ কি রহমতের কোলাকুলি, কি যে একে অপরের তৌবার জন্য, ক্ষমার জন্য একে অপরের মধ্যে বিশেষ আমলের জোয়ার শুরু হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহর দরবারে ফেরেশতারা আকুতি করে ওঠে, আল্লাহ ভিক্ষা চাই, আল্লাহ এদের ফরিয়াদ নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহ বলে ফেরেশতারা এদের এদের আজকা আমলের মধ্যে এদের এই আমল নামার কি ফজিলত দেওয়া যেতে পারে? ফেরেশতার করে আল্লাহ ও মেহরবান মালিক, একমাত্র আপনি ভালো জানেন, ও আমার আল্লাহ ইউয়াফা আজরাহু, আল্লাহ যেই পর্যন্ত আপনার কাছে রমজানের ফজিলত আছে সবগুলি ফজিলত এদের জন্য বরাদ্দ করে ফেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে তোদের আবেদন এই মুহূর্তে ফিরিয়ে দিলাম না, বন্ধ একে অপরকে এটাকে বলতেছে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, তোরাও বলতেছে রমজান যা আছে আমি এই মুহূর্তে তাদের তকদির আমলে বাজেট করে দেওয়ার জন্য। যা রে ফেরেশতা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে মাহে রমজানের যত মাগফিরাত রহমত না যা তোর নিয়ামত আছে তাদের তকদিরে বাজেট করে দিলাম, আর তোরা সাক্ষী হয়ে যা বলে দিলাম, ফায়াকুল ইরজু ফাকাদ গাফারতুলাকুম, ফাকাদ গাফারতুলাকুম অবদ্দলতু সাইয়্যাতুকুম আল হাসানাত। ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, যে তাদেরকে বলে যাও এখন ঈদের ময়দান থেকে রওনা করেছে দোয়া তাসবি তওবা করে, এরা এই মুহূর্তে মাথা থেকে পা পর্যন্ত একটা গুনাও নাই, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন গাফারতু লাকুম জীবনের সব গুনাহ ঈদের ময়দানে নামাজের ভিতরে মাফ করে দিয়েছে। আর বলে দাও অবদ্দল সাইয়্যাতুকুম আল হাসানাত, জীবনের যত গুনাহ আছে সবগুলি গুনাহকে আমি নেক দিয়ে পরিবর্তন করে ফেলেছি, গুনাহ নয় সবগুলি গুনার নাম হয়ে গেছে নেক, এই গুনাগুলি দিয়ে নেকের নামে পরিবর্তন করে ফেলেছি। সুবহানাল্লাহ, নেক দিয়ে পরিবর্তন করে ফেলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন মাহে রমাদানের এই বিদায়ী সময়ে। আল্লাহ পাক এই দিনের আমল, সদকে ফিতরের আমল, সবগুলি আমল যেন আল্লাহ সুন্নত অনুযায়ী করার তৌফিক দেন। ওই দিনে দাঁত মাজবেন ভালো করে, নবীজি বলেন যারা মেসওয়াকের সঙ্গে ভালো করে দাঁত মাজবে, ও হাজা সুন্নাত রাসূলিল্লাহ, ঈদের দিনে গোসল করার সময়, অযু করার সময় এটাও তার সুন্নাত। এই আমলটা করবেন, কালকে ভালো করে ফ্রেশ হয়ে দাঁতটা মেজে একদম অযুটুজু করে পবিত্র হয়ে আল্লাহর দরবারে নামাজে হাজির হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলগুলি করার তৌফিক দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়ি নাই, চার রাকাত কাবলা জুমা পড়েনি।